ইতালি প্রবাসীদের ইমিগ্রেশন অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্ট সহ বিভিন্ন সেবা দিয়ে আসা সার্ভিস ইতালির 14তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। প্রতিনিধি আমির হোসেন জানান, ইতালি সার্ভিসের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বত্বাধিকারী মোহাম্মদ মনির আইনজীবী ও গ্রাহক শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা ও ধন্যবাদও জানান। এতে অতিথি ছিলেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির সভাপতি অলিউদ্দিন শামীম, কমিউনিটি ব্যক্তিত্ব নজরুল ইসলাম বাবু, দোহার ঐক্য পরিষদের সভাপতি কাজী শাহজাহান সহ আরও অনেকেই।